যারা মনে করেন আলেম হলে কি খাবে, আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে এমন একজন আলেম, এমন একজন হাফেজে কোরআন আপনি দেখাতে পারবেন না, যে হাফেজে কোরআন যে আলেম খাদ্যের অভাবে, টাকা পয়সার অভাবে মানুষের হাতে ভিক্ষা, মানুষের কাছে ভিক্ষার হাত প্রসারিত করে রাস্তা রাস্তা টাকা পয়সা চাচ্ছে, কারণ সে আলেম হওয়ার কারণে তার কোনো চাকরি নাই, তার কোনো উপার্জন নাই, তার কোনো খাওয়া দাওয়া নাই, এই জন্য সে এরকম ভিক্ষাবৃত্তি করে বেড়ায়, এরকম কোনো মানুষ আপনারা দেখছেন আজ পর্যন্ত? মনে রাখবেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি রিজিক দেওয়ার মালিক হয়, আল্লাহ তাআলা যদি বনের পশুকে লালন পালন করে, বনের পশুরা কোনো চাকরি করে? ওরা বিসিএস এ টিকছে? ওদের কোনো ব্যবসা বাণিজ্য আছে? ওরা কোনো আমাদের মতো এরকম দুনিয়াদারি তাদের আছে? কিন্তু এমন এমন বহু পশু আছে যে আমরা সারা বছরে যা না খাই একদিনে তাদের তা খাওয়া লাগে, আছে না নাই? একটা হাতি কি পরিমাণ খায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রিজিক দিয়ে যাচ্ছেন কি যাচ্ছেন না? উমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই নবমণ্ডলে এমন কোন সৃষ্টি নেই যার রিজিক আল্লাহর জিম্মায় নাই। মনে রাখবেন, মুসলমান কি খাবে এই চিন্তা করলে তার ঈমান দুর্বল, কারণ সে আল্লাহকে রিজিক দাতা বিশ্বাস করছে না। কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে মানুষের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? অতএব আমরা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অতএব আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের একটা করে সন্তানকে আলেম বানাবেন। এখানে যদি ভালো মাদ্রাসা না থাকে ঢাকা শহরে পাঠিয়ে দিবেন, ওলামায়ে কেরামের মাধ্যমে যোগাযোগ করবেন। প্রয়োজনে গরিব অভাবী পরিবারের যদি মেধাবী সন্তান হয় তাহলে সে মেধাবী সন্তানের পড়ালেখার যাবতীয় খরচ আমরা বহন করব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন আপনারা ইনশাআল্লাহ, ওলামায়ে কেরাম যারা আছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ যারা মাহফিলের আয়োজনের সাথে জড়িত আছেন, সেসব ভাইদের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। কিন্তু আপনাদের এলাকাতে আপনারা টার্গেট নেন যে এই লালমনিরহাটে এক সময় যে মুরব্বীরা আছেন, চেয়ারম্যান সাহেব সোহারা যারা আছেন, তাদের সহযোগিতা নিয়ে, সবার মুরব্বীদের দোয়া নিয়ে আপনারা এখানে উচ্চতর দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আপনারা যদি উদ্যোগী হন, আপনারা যদি প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ, আমরা আমাদের সাধ্য সামর্থ্য দিয়ে, দোয়া এবং বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা আপনাদের সাথে থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।